বিগত কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে টলিউডের অন্যতম স্টার দেবকে এবং তার একটি নতুন ছবির শুটিংয়ের জন্যই পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় জানা যাচ্ছে খাদার নামের একটি আসন্ন ছবির শুটিংয়ের জন্যই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় পা রাখছেন টলিউডের এই সুপারস্টার আর দেবকে দেখতে ভক্তদের ভিড় জমছে এলাকায় যদিও সেই ভিড় নিয়ন্ত্রণ করতে শুটিং স্পটে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও খবর পাওয়া মাত্রই নিজেদের প্রিয় নায়ককে দেখতে বহু ভক্তরা ভিড় জমাচ্ছেন আর তেমন ছবি এদিন উঠে এলো পানাগড়ের রনডিহা ব্যারেজের কাছে কি কি চলছে এখানে কি হচ্ছে এখানে

তারকা সাংসদ দেবের নতুন আসন্ন ছবির নাম খাদান সূত্রমারফত জানা যাচ্ছে এমনটাই আর সেই ছবির শুটিংয়ের জন্য পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি অঞ্চলগুলিকে যেমনভাবে বেছে নেওয়া হচ্ছে তেমনভাবেই আশপাশের সংলগ্ন বহু এলাকাকে বেছে নেওয়া হচ্ছে তেমনভাবেই এই খাদান ছায়া ছবির শ্যুটিংয়ের জন্য এদিন দেব এসেছিলেন পানাগড়ের রন্ডিহা ব্যারেজের কাছে এবং সেখানে শুটিংয়ের পুরো ইউনিট ছিল এবং সেখানে দেবের পাশাপাশি যিশু সেনগুপ্ত ছিলেন বলেও জানা যাচ্ছে এবং এই খবর পাওয়া মাত্রই নদী টপকে ওপার থেকে অর্থাৎ বাঁকুড়া থেকে যেমন ভক্তরা আসতে শুরু করেন তেমনভাবেই বহু ভক্তরা এদিন এখানে এসেছিলেন আমি যতটুকু জানি রিলিজ করবে যে কারণে এখানে এসছে এবং আমাদের যেহেতু আমাদের এখান থেকে বেশি দূরে বাড়ি নয় আমরা ওই জন্য সবাই মিলে এসছি আমাদের ক্লাবের শুটিং করতে এসে ভক্তদের আবেগ দেখে নিজেকে থামিয়ে রাখতে পারেননি সুপারস্টার বহু ভক্তদের কাছে তিনি এগিয়ে গিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন এবং একই সঙ্গে হয়েছে শুটিংয়ের কাজ এবং শুটিং চলাকালীন দামোদরের পারে দেখা গিয়েছে প্রচুর মানুষের ভিড় এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ যেমনভাবে সতর্ক ছিল এবং একইভাবে নিরাপত্তা ছিল শুটিং স্পটের জন্য পানাগড় থেকে নয়ন ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা